ইউক্রেনে হামলার প্রতিবাদে ক্রমেই ফুটবলীয় চাপ বাড়ছে রাশিয়ার উপরে। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের ভেন্যু সরিয়ে দেওয়ার পর এবার দেশটির বিশ্বকাপ প্লে অফ খেলাও অনিশ্চয়তার মুখে। রাশিয়ায় গিয়ে প্লে অফের ম্যাচ না খেলার ঘোষণা দিয়েছে পোল্যান্ড, সুইডেন এবং চেক রিপাবলিক। এই তিন দেশের ফুটবল অ্যাসোসিয়েশনের সম্মিলিতভাবে দেয়া এক বিজ্ঞপ্তিতে এমনটাই জানানো হয়েছে। ইউরোপিয়ান প্লে অফের বি গ্রুপে রাশিয়ার সঙ্গী পোল্যান্ড, সুইডেন ও চেক রিপাবলিক। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আগামী 24 মার্চ পোল্যান্ডকে আতিথ্য দেবার কথা রাশিয়ার। সেখানে জিতলে মার্চের শেষের দিকে সুইডেন আর চেক রিপাবলিকের মধ্যে জয়ী দলের বিপক্ষে খেলবে তারা। তবে এই তিন দেশই আনুষ্ঠানিকভাবে রাশিয়াতে খেলতে আপত্তি জানিয়েছে। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার কাছে এই ম্যাচগুলোর জন্য বিকল্প সমাধানও খোঁজার অনুরোধ করা হয়েছে। চলমান অস্থিরতায় নিরাপত্তার সংকাতেই এমন সিদ্ধান্ত তাদের। ইউক্রেনে রাশিয়ার আক্রমণের সমালোচনা করে ফিফাও আশ্বাস দিয়েছে এ বিষয়ে দ্রুত সমাধান বের করার। সব দেশকে শান্ত থাকার অনুরোধ করে সংগঠনটির সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো আশাবাদী ম্যাচ সূচির আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে। ইউক্রেনে রাশিয়ার সামরিক হামলার নিন্দা জানাচ্ছে ফিফা। সংঘাত কখনোই সমাধান হতে পারে না এবং ফিফা সব পক্ষকে গঠনমূলক আলোচনার মাধ্যমে শান্তি বজায় রাখতে আহ্বান করছে। প্রথম ম্যাচটি মাঠে গড়াতে এখনও মাসখানেক বাকি। আমরা আশা করছি যত তাড়াতাড়ি সম্ভব পুরো অবস্থাটাই তার আগে সমাধান হয়ে যাবে। তবে তার আগ পর্যন্ত তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাদের একটি ব্যুরো রয়েছে। বিশ্বকাপ প্লে অফের ম্যাচ না খেলতে পারলে বেশ বড় ধরনের ধাক্কাই লাগবে রাশিয়ান ফুটবলে। ইতিমধ্যে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের ভেন্যু সরিয়ে দেওয়া হয়েছে দেশটি থেকে। এরপর বিশ্বকাপ থেকে নাম বাতিল হবার মানে দেশটির ফুটবল ভবিষ্যতে অনিশ্চয়তার পথে চলে যাওয়া। সাব্বির মিথুন, সময় সংবাদ।